রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমরা যে আকাশ দেখতে পাই, আল্লাহ পাক এই প্রথম আকাশে চলে আসেন, সুবহানাল্লাহ। এসে বান্দাকে ডাকতে থাকেন, বান্দা তোমার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি রব্বি করিম তোমার সমস্ত চাহিদাগুলো পূরণ করে দেব, সুবহানাল্লাহ। নবীজি বলেন আল্লাহ পাক এভাবে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, বান্দা গুনাহ করেছো আমি মহান রবের কাছে চাও, আমি মহান রব্বি করিম তোমার জিন্দগির সমস্ত পাপগুলোকে মাফ করে দেব, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলা মুস্তারজিকিন ফারজুকাহু, বান্দা তোমার রিজিকের অভাব রয়েছে আমি মহান রবের কাছে চাও, আমি তোমার রিজিকের দরজাগুলো খুলে দেব, তোমার সমস্ত রিজিকের অভাব আমি মহান রব্বি করিম দূর করে দেব। আল্লাহ আরো বলেন আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু, বান্দা তুমি অভাবগ্রস্ত আমার কাছে চাও, আমি তোমার অভাব দূর করে দেব। বান্দা তোমার সন্তান লাগবে, তোমার সন্তান হয় না, আমার কাছে চাও, বান্দা তোমার সন্তান আমার কথা তোমার কথা শুনে না, আমি মহান রবের কাছে চাও। ও বান্দা তুমি বিদেশের বাড়িতে যাবে, তোমার ভিসা লাগবে, ও বান্দা নামাজ পড়ে আমার কাছে চাও, বান্দা তোমার চাকরি লাগবে নামাজ পড়ে আমার কাছে চাও, বান্দা তোমার যত ধরনের হাজত রয়েছে আমি মহান রব্বি করিম তোমাকে ডাকতেছি, দুই রাকাত নামাজ পড়ে আমার কাছে চাও, আমি মহান রব্বি করিম তোমার সমস্ত চাহিদাগুলো পূরণ করে দেব। রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাআলা এই প্রথম আকাশে আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর, ফজর পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে এভাবে ডাকতে থাকে, সুবহানাল্লাহ। আজকে আমরা এমন একটি আয়াতে কারিমা শিখব, এই আয়াতে কারিমা যদি নফল নামাজের সেজদায় গিয়ে যদি আমরা পড়তে পারি এবং নামাজ শেষ করে যদি মোনাজাতে আল্লাহর কাছে এই আয়াতে কারিমা পড়ে পড়ে যদি দোয়া করতে পারি, আল্লাহ তাআলা বান্দার সমস্ত ধরনের চাহিদা পূরণ করে দিবে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা পড়ো, আল্লাহ আমাদেরকে দুনিয়ার কল্যাণ দেন, পরকালের কল্যাণ দেন এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি দেন, সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যদি আমরা নফল নামাজে ফরজ নামাজে পড়া যাবে না, শুধুমাত্র নফল নামাজে সেজদায় গিয়ে যদি আমরা এই আয়াতে কারিমা পড়তে পারি এবং নামাজ শেষ করে মোনাজাতে আল্লাহর কাছে এই আয়াতে কারিমা পড়ে পড়ে যদি দোয়া করতে পারি, মহান নবীর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ার কল্যাণ এবং পরকালের কল্যাণ দিতে দেরি করবে না, সুবহানাল্লাহ। আয়াতটি আবার আমরা শিখে নিই, আমাদের সমস্ত চাহিদাগুলো আল্লাহর কাছ থেকে ইবাদতের মাধ্যমে পূরণ করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন।